হ্যালো স্টুডেন্টস, শিক্ষাদানের সমাধানের আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। কি আমরা দুটি সমীকরণ থেকে, রৈখিক দুটি সমীকরণ, গতকালকে যেরকম ভাবে দুটি সমীকরণ থেকে সমাধান করেছিলাম, এই যে একটা সমীকরণ, এখানে আরেকটা সমীকরণ, সেম আজকেও ভাবে সমাধান করব, কিন্তু পদ্ধতিটা হবে আলাদা। গতদিন করেছিলাম পরিবর্ত পদ্ধতি, তোমরা এই চারোটা অঙ্ককে পরিবর্ত পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারো হয় কি, যদি না হয় আমাকে কমেন্ট বক্সে বলবে। আমি আজকে অপনয়ন পদ্ধতিতে এই অঙ্কগুলো করব। তো চলো প্রথম অঙ্কটা আগে তুলে নিই। প্রথম অঙ্কটা হলো আমাদের আর অনুশীলনীটা, আমার 3.4, তোমাদের এনসিআরটির যে বইটা তোমরা ফলো করো স্কুলে, সেই বইটার 3.4 অনুশীলন, তোমরা দেখে নিও অনুশীলনটা, ঠিক আছে? তো আমি অঙ্কটা তুলে নিই, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, একটা সমীকরণ, 2x মাইনাস 3y ইকুয়ালস টু 4, আর একটা সমীকরণ। কালকেরই মতো প্রথমটাকে 1, তারপরটাকে 2 দিয়ে দিলাম নাম্বার, কিন্তু সরি 2। কি করতে হবে আজকে? অপনয়ন পদ্ধতিতে অঙ্কগুলো করব, অপনয়ন পদ্ধতি, ঠিক আছে? তো সেম আগের মতো 1 আর 2 নাম্বার দিয়ে দিলাম। এখন এই অপনয়ন পদ্ধতির ক্ষেত্রে লক্ষ্য করবে, প্রথমত আমার এই চলরাশিগুলো, প্রথম যে চলরাশিটা আছে, প্রথম চলরাশিটা কি আমার এক্স, সহজ আর কি ব্যাপারটা, অন্যভাবে করতে পারো, আমি জাস্ট একটা নিয়ম বলছি তোমাদের, একটা ওয়ে বলছি, তোমরা আরেকটা ওয়েতে ট্রাই করে দেখতে পারো। প্রথমত কি করবে, এক্স এর সঙ্গে কি সংখ্যা গুণে আছে দেখবে। তো প্রথমটার ক্ষেত্রে খালি একটা এক্স, এর সাথে কোনো সংখ্যা গুণ নেই, কিন্তু আমরা এখানে বলতে পারি এক্স ইনটু 1, কারণ যে কোনো সংখ্যার সাথে 1 গুণ হলে সেই সংখ্যাটি হয়, এবার এটা চলরাশি হোক আর যাই হোক। তো এখানে আমরা বলতে পারি এখানে একটা এক্স এর সাথে কি আছে, মনে মনে 1 গুণে আছে, তাই না? আর নিচের লাইনে এক্স এর সাথে কত, 2 গুণে আছে, নিচের লাইনে অর্থাৎ নিচের সমীকরণটার কথা বলছি, ঠিক? এখন আমরা করব কি, তাহলে 1 নং জিনিসটা করছি কি, আমরা এই দুইটা সমীকরণকে, মানে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণকে সমান করার চেষ্টা করছি। তো তার জন্য 1 নং সমীকরণকে সমীকরণ কে সমীকরণকে 2 এবং 2 নং সমীকরণকে সমীকরণ কে 1, 1 বলতে আমাদের 1 দিয়ে গুণ করে পাই, গুণ করে পাই। জিনিসটা আবারও বলছি, কি করছি আমরা দেখো, এর আগের সংখ্যাটা দিয়ে সম্পূর্ণ এই লাইনটাকে গুণ করব, আর এখানে যে 1 আছে এই সংখ্যাটা দিয়ে সম্পূর্ণ এটাকে গুণ করব। এতে হবে কি, দুইটা আমার প্রথম যে এক্স এর সহগগুলো সমান হয়ে যাবে। তো আমরা এই উদ্যোগে করে নিই, তারপর আমি বাকিটা বলছি। তো প্রথমটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, অর্থাৎ হবেটা কি, 2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই ইকুয়ালস টু 2 ইন্টু 5। কি বলেছিলাম, 1 নং সমীকরণকে কি করব, 2 দিয়ে গুণ করব। তো আমরা প্রত্যেকটার মধ্যে 2 গুণ করে দেবো, এভাবে বুঝতে পারলাম, একদম সহজ, কিন্তু কিছুই করে নি, শুধু গুণ করেছি এখানটায়, ঠিক? তারপর দ্বিতীয় নাম্বার সমীকরণটাকে কি করব, 1 দিয়ে গুণ করব বলছি, তো লিখে নিই 2x মাইনাস 3y ইকুয়ালস টু 4 হলে 4 একে 4, 1 দিয়ে গুণ করলে সংখ্যা পরিবর্তন হয় না আমরা জানি, সেজন্য আর গুণ করছি না। এখন এই যে কাজটা করতে যাচ্ছি এটা হচ্ছে আমার মেইন কাজ অপনয়ন পদ্ধতির। এখানে করব কি, আমরা এবার এই সমীকরণ, উপরের সমীকরণটা থেকে নিচের সমীকরণটা বিয়োগ দিয়ে দেবো। কিভাবে, এখন সবগুলা থেকে এই সবগুলা বিয়োগ দেব। তার জন্য এর আগে কিছু নেই, আমরা বলেছিলাম যখন কোনো সংখ্যার আগে কিছু চিহ্ন নেই, তার মানে এখানে কি মনে মনে একটা প্লাস চিহ্ন আছে, তাই না? এখানে একটা প্লাস চিহ্ন আছে কিন্তু মনে মনে, তো আমরা এর জন্য বিয়োগ করলে কি হয় আমরা জানি, চিহ্ন পরিবর্তন হয়েছে, যোগ থাকলে বিয়োগ হয়, এখানে বিয়োগ আছে তো যোগ হবে, এখানেও কিছু নেই মানে মনে মনে যোগ আছে সেই জন্য বিয়োগ হবে। আসলে করছি কি, আসলে জিনিসটা করছি কি ব্যাপারটা বুঝো, আমার 2x আর পরেরটার মধ্যে 2x এনেছি, এখন যদি মাইনাস করে দিই 2xx কাটা যাবে, তো শুধু আমার y এর পোর্শন গুলো থেকে যাবে। তো স্মার্ট ওয়েতে আমরা x-টা বাদ দিয়ে দিয়েছি, কিন্তু এই কাজটা করার জন্য আমরা এতক্ষণ গুণ টুন করলাম, ঠিক? তো চলো এরপর দেখি। তো এখন
আমার দেখো এই 2x এই 2x গেল কাটা, কেন কাটা গেল, এখানের এটা হলো প্লাসের কিছু নেই মানে প্লাস চিহ্ন আগে, আর এখানে এটা মাইনাস হয়ে গেছে বিয়োগ করাতে, তো আমার 2x প্লাসের আর 2x মাইনাসের কাটা। এখন এখানে দুইটা y কিসের প্লাসের, এখানে একটা সরি এখানে তিনটা y কি প্লাসের, তো আমরা কি লিখতে পারি, পাঁচটা y কি প্লাসের, তো আগে প্লাস চিহ্ন দিতে হয় না যদি সামনে কোনো সংখ্যা না থাকে, ইকুয়ালস টু পাঁচ দুগুণে কত 10, আমি লিখে নিই তোমরা এই লাইনে লিখতে পারো, বার একটা লাইন এখানে বাড়াতে পারো কোনো অসুবিধা নেই, আমি সহজ সেই জন্য আমি লিখিনি, ছোট ছোট অঙ্কই তোমরা মনে রাখতে পারবে। তো এখন 10 থেকে 4 বিয়োগ, কেন বিয়োগ হবে, এখানে নিচে দেখো বিয়োগ চিহ্ন হয়ে গেছে, কিভাবে যোগ বিয়োগ হয়ে যায়, যখন আমরা বিয়োগ করব তখন চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, তো এখানে কিছু নেই মানে যোগ, যোগটা বিয়োগ করলে কি মানে যোগটা চিহ্ন পরিবর্তন হলে কি হবে, বিয়োগ হবে, 10 থেকে 4 চলে গেলে 6, তো আমরা এখান থেকে কি লিখতে পারি, বা y ইকুয়ালস টু 6/5, 6/5 কিভাবে হলো, এই 5টা কি আছে গুণে এদিকে গেলে কি হবে ভাগে, দেখো y এর মান পেয়ে গেছি, আমরা এতক্ষণ এই কাজটা করেছিলাম কেন, y এর মানটা বের করার জন্য, ঠিক এখন করব কি, এই y এর মানটা 1-এ অথবা 2-এ কোথাও বসিয়ে দেব, তাহলে আমাদের x এর মানও বেরিয়ে যাবে, তো আমরা বসিয়ে দিই, এখন y এর মান কোথায়, 1 নং এই বসাই, ঠিক সরি 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে দেব, 2 নং এ বসাতে পারো কিছু হবে না, সেম একই মান হবে, আমি 1 নং এ বসাচ্ছি, 1 নং এ বসালে দেখো x প্লাস y ইকুয়ালস টু 5, এই ছিল আমাদের 1 নম্বর সমীকরণটা, তো আমরা x এর জায়গায় x থাকবে, y এর মান পরিবর্তন হবে, y এর মান কত 6/5 আমরা বের করেছি, সেই জন্য 6/5 কি লিখে নিয়েছি ইকুয়ালস টু 5, তো x ইকুয়ালস টু কত হবে, এই 6/5 টার বা দিকে যুগে আছে ডান দিকে গেলে কি হবে বিয়োগ, আমরা কতদিন বলেছিলাম, এখন এখানটায় কি ভগ্নাংশের যোগ বিয়োগ হচ্ছে, আমি আবার একটা দাগ দিই, আমি এখান থেকে এখানে যাচ্ছি, দেখো কিন্তু কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, তাহলে সামনের দিন থেকে এইভাবে আর ছোট ছোট ঘর করে করবো না আরকি, তো এখান থেকে আমি এবার এদিকে যাচ্ছি, ঠিক সরি এটা বা হবে, চিহ্নটা তোমরা ইউজ করবে না, ঠিক বা, তাহলে x ইকুয়ালস টু এখানে লসাগু কত, এখানে কিছু নেই মানে 1, 5 আর 1 গুণ করলে কত হয় 5 1 5, তো এই 5 দিয়ে সরি এই 1 দিয়ে নিচের 1 দিয়ে 5 কে ভাগ দেব, ভাগ করলে ভাগফল অবশ্যই 5, 5 ইনটু 5 কত হলো 25, মাইনাস এই 5 দিয়ে এই 5 কে ভাগ করলে, আসলে হর দিয়ে হর কে ভাগ করা বলা হয়, তো আমার এখানে হরটা কি 5, এখানে হরটা 5, তো এই 5 দিয়ে এই 5 কে ভাগ করলে ভাগফল 1, 6 1 6 হলো, x ইকুয়ালস টু 25 থেকে 6 চলে গেলে কত হয় 19/5, তো এই হলো আমার x এর মান, এদিকে পেয়েছিলাম y এর মান, এদিকে পেয়েছি x এর মান, তো আমরা কি বলতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু কত পেয়েছি 19 নিচে 5, আর y ইকুয়ালস টু কত পেয়েছি 6 নিচে 5, এই যে পেলাম না এই দুইটা মান, তো আমরা x আর y এর মান নির্ণয় করে ফেলেছি, কি পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতি, আমরা এই যে যোগ বিয়োগ করছি এখানে এটাকে বলা হয় অপনয়ন পদ্ধতি, ঠিক তো অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান একটা করে ফেললাম, এরপর আরেকটা অঙ্কের সমাধান দেখবো, চলো 4 নম্বর অঙ্কটা করব, তোমরা 3 আর 2 বাড়িতে করে নেবে, যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে বলে দিও কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য অন্য আরেকটা ভিডিওতে এই প্রবলেমগুলো সলিউশন করে দেবো, ঠিক আছে, তো আমরা 4 নম্বরটি কেন করছি, এখানে ভগ্নাংশের কিছু আছে সেই জন্য করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের প্রবলেম না হয়, ঠিক আছে, তো চলো 4 নম্বর কোশ্চেনটা লিখে নি, প্রথম সমীকরণটা হলো x/2 + 2y/3 ইকুয়ালস টু -1, লিখে নিলাম এটা, তারপর দ্বিতীয় সমীকরণটা x মাইনাস
y by 3 equals to 3 লিখে নিলাম আমরা এই সমীকরণটা ঠিক তো এখন আগেরই মতো একে এক নাম্বার আর একে দুই নাম্বার দিয়ে দেখো এখান থেকে এই এক আর দুই থেকে তোমরা অনেকে করতে পারবে ব্যাপারটা আমি যারা করতে পারবে না তাদের জন্য একটু সুবিধা করে দিচ্ছি ঠিক আছে তোমরা এখান থেকে এক কে ভেঙে লিখতে পারো 1/2x 1/2 × x লিখতে পারো কিভাবে দেখো x এর সাথে আমি একটু আগে কি বলেছিলাম x এর সাথে কিছু নেই মানে কি একটা এক গুণে আছে তাই না তো এখানেও উপরে দেখো x এর সাথে একটা এক যদি গুণে থাকে কি হবে 1/2 এটা হলো আমার কি সহগ তার x এর সাথে তো আমরা লিখতে পারি 1/2 × x কোথা থেকে এখান থেকে ঠিক তারপর এই পার্টটা থেকে কি লিখতে পারি প্লাস 2/3 × y ইন্টু দিচ্ছি না বুঝে নিও তোমরা ইকুয়ালস টু মাইনাস ওয়ান হলো তারপর সেম ভাবে দুই নাম্বার থেকে আমরা এভাবে লিখতে পারি x মাইনাস 1/3 ইকুয়ালস টু 3 সরি এখানে একটা y হবে চলো না সেটাই ভুলে গেলাম তো এখন একে তিন নাম্বার আর একে চার নাম্বার দিয়ে দাও ঠিক আর উপরে এখানে লিখবে এক এবং দুই থেকে ঠিক আছে এখন আমরা পেয়ে গেলাম কি তিন আর চার এবার দেখো আমরা কি বলেছিলাম প্রথম চলরাশি এই দুইটা আমার প্রথম চলরাশির দুইটা সমীকরণের প্রথম চলরাশির সঙ্গে যে সহগটা থাকবে এখানে কিছু নেই মানে এক আছে যে সহগটা থাকবে সেই সহগটা দিয়ে আগের মানে আরেকটা সমীকরণকে গুণ হবে অর্থাৎ একে এক দিয়ে গুণ হবে কারণ এরপরের সমীকরণটা কি প্রথম সহগটা এক আর একে কি হবে হাফ দিয়ে গুণ হবে কেন কারণ এখানে গুণটা লিখবে না এভাবে আমি বোঝানোর জন্য জাস্ট লিখেছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় প্রথমটার এক্স এর সহগটা কত 1/2 এই কারণে এই সম্পূর্ণটাকে এই সম্পূর্ণ সমীকরণটাকে 1/2 দিয়ে গুণ হবে ঠিক মুছে নিয়ে অতিরিক্ত হয়ে গেছে তো এগুলো তোমাদের দরকার নেই সেজন্য মুছে দিচ্ছি এখন আমরা কি করব গুণ করে নেব তো এর আগে আমরা লিখে নিই এখন তিন নংকে এক দি এক এবং চার নংকে কত 1/2 দিয়ে গুণ করে পাই ঠিক তোমরা গুণ করে নেবে এখন এক দিয়ে যদি চার নংকে গুণ করি সরি তিন নংকে গুণ করি কারণ এক দিয়ে তিন নংকে গুণ করবো বলেছি তো এক দিয়ে তিন নংকে গুণ করলে কোনো পরিবর্তন হবে না সেম থেকে যাবে কি হবে হাফ এক্স প্লাস 2/3 y ইকুয়ালস টু মাইনাস ওয়ান কারণ এক দিয়ে গুণ করলে আমরা জানি সেই সংখ্যাটাই থেকে যায় ঠিক এখন চার নাম্বারকে কি হবে হাফ দিয়ে গুণ হবে এই হাফটা কোথা থেকে এলো আমার এই সহগটা কার প্রথম সমীকরণ অর্থাৎ তিন নাম্বার সমীকরণের এক্স এর সহগটা কিন্তু মনে রাখবে এই কথাটাই আমার অপনয়ন পদ্ধতির মেইন ফান্ডা কিন্তু ঠিক তো আমরা গুণ করে দেবো তো হাফ দিয়ে 1x কে গুণ করলে কত হবে হাফই হবে কারণ হাফ দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ আরে সরি 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল সেই সংখ্যাটাই হবে ঠিক এখন এখানে আছে মাইনাস তো লিখলাম এখানে মাইনাস কত 1/3 তাই না 1/3 ইনটু কত হবে হাফ হবে 1/3 ইনটু হাফ তো হাফ ইনটু 1/3 y হয়ে গেল সমান সমান এই তিনের সাথেও কি হাফ গুণ হবে হাফ ইনটু 3 এই অবধি বুঝতে পারলাম দেখো এখন করব কি বিয়োগ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই অপোনেন্ট পদ্ধতিতে আমরা কি করি এই লাইনটা বের করার পর মানে এখানটায় আসার পর আমরা কি করি বিয়োগ করে নিই আমরা এখন কি করব বিয়োগ করব ঠিক চলো বিয়োগ করি তো এখানে কিছু নেই আমরা নেই মানে কি আমরা জানি এখানে মনে মনে একটা প্লাস আছে মনে মনে কিন্তু ঠিক আছে তো প্লাস থাকলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হয়ে যাবে ঠিক এখানে মাইনাস আছে
মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে? প্লাস হয়ে যাবে, ঠিক। এখানে কিছু নেই মানে আবার প্লাস আছে, জানি। চিহ্ন পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলাম এই অবধি? এখন এটা মাইনাসের 1/2x, এটা প্লাসের 1/2x, এখানে কিছু নেই মানে মনে মনে কি বলেছিলাম? প্লাস হবে। যদি কোনো একটা সংখ্যা থাকে কিছু সামনে নেই মানে এর সামনে একটা প্লাস আছে, না হয়তো -2 হতো কিন্তু, ঠিক। তো আমরা +2, এখানে একটা প্লাস ধরে নিলাম, এখানে একটা প্লাস ধরে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা গেল কাটা, মানে এক্স এর ঝামেলা সরে গেল। এখন রয়ে গেল কত? ওয়াই গুলা। তো ওয়াই গুলা লিখে নাও, প্রথমটা কত? +2/3y। তারপর এখানে, তো এখানে দেখো এই এক আর একে গুণ হবে উপরে, তাহলে ডাক দিয়ে নিই উপরে, এক একে এক, 3 আর 2 এ গুণ হলে কত? 3 দুগুণে 6, ঠিক। 3 দুগুণে 6, নিচে নিচে তো কিছু হবে না, নিচে অলরেডি 6 লিখে নিয়েছি। এখন কত? একটা ওয়াই ছিল, ওয়াই লিখে নিলাম। বাঁদিকের কাজ শেষ, এবার ডান দিকে যাই। প্রথমটা কত? -1, লিখে নাও -1। এখানে কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল, সামনে কিছু নেই মানে প্লাস ছিল, এখন কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। লিখে নাও -3/2। এই 3টা কিন্তু উপরের সংখ্যা, কিভাবে? কিছু নেই মানে এখানে মনে মনে এক আছে, আমার কোনো খালি সংখ্যা নেই মানে এখানে মনে মনে নিচে কিন্তু একটা এক থাকে। তো এই 3টা গেল উপরের, এই একটা উপরের, 3 একে 3, এই অবধি বুঝতে পারলাম, ঠিক। তাহলে আমি মুছে নিই, বাকি গুঁড়ো করে করতে হবে। বা দেখো ওয়াই কমন নেই, এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে, ওয়াই কমন চলে গেল, ভিতরে কত থাকলো? 2/3 + 1/6। আমি একটা লাইন এখানে কম করতে পারতাম, করিনি, কারণ কেন, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। যারা বুঝতে পারছো তারা একবারই এখান থেকে কিন্তু যোগটা করে নিও, ঠিক আছে। -1 -3/2, এই ছিল, নিজেরটা মুছে নিই। এখন বা এখানে দেখো 3 আর কত 6, তো 3 আর 6 এর যদি আমরা লসাগু করি কি হবে? 3 দিয়ে ভাগ যাবে, 3 একে 3, আর 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6। এবার এই 1 আর 2 কে কোনো সংখ্যা দিয়ে ভাঙছে না, ঠিক। এরকম সিচুয়েশন যখন আসবে তখন সবগুলা গুণ করে দেবে, এই হলো আমার লসাগু করার নিয়ম। 3 দুগুণে কত 6, তো আমরা লসাগু পেয়ে গেলাম মতো 6, লিখে নাও 6। এবার এই 3 এটাকে হর বলে, এই হরটা দিয়ে যখন এই হরটাকে ভাগ করবো, ভাগফল কত? 2। এই 2 আর উপরের লবে গুণ হয়, তাহলে 2 দুগুণে কত 4, যোগ 6 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল 1, 1 গুণ 1 কত 1, হয়ে গেল। এখানেও সেই লসাগু কিছু নেই মানে 2 2 একে 2, মাইনাস ছিল মাইনাস বলবে, আবার এখানে মাইনাস, 2 দিয়ে 2 কে ভাগ করলে ভাগফল 1, 3 একে 3, হলো, ঠিক আছে। এখন ওয়াই ইন্টু, এখানে কিছু নেই মানে কিন্তু ইন্টু আছে, এখানেও কিছু নেই মানে কিন্তু ইন্টু আছে, জানো তো ভালো কথা। তো 4 আর 1 যোগ করলে কত হচ্ছে? 5, নিচে 6, আর এখানটায় মাইনাসের 2টা -3টা কটা হচ্ছে? -5টা। বুঝতে পারলাম, যদি না বুঝতে পারো ব্যাপারটা, এরকম দেখো 3 টাকা তুমি কোথাও দে না, আবার 2 টাকাও কোথাও দে না, তাহলে তুমি টোটাল কত টাকা দে না? 5 টাকা, এটা কিন্তু দেনার চিহ্ন, মনে রাখবে, ঠিক। চলো এরপরে করি। তো এখন আমি এদিকটায় যাচ্ছি, এভাবে বক্স করে যে করছি, যদি তোমাদের কোনো অসুবিধা হয় বলবে, সামনে দিয়ে আমি এভাবে বক্স টক্স দিয়ে আর করছি না, ঠিক আছে। তো এরপর ওয়াই, কোন ওয়াইটা? এটা, আর এটা কি আমার ওয়াইয়ের সাথে সহগ? আমরা কি বলেছিলাম, যখন এরকম সিচুয়েশন আছে তখন কি হয়, বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে নেব, কারণ তখন আর এক্স আছে, যদি আমি সংখ্যাটা নিয়ে নিতে পারি তাহলে আমার অঙ্ক শেষ, নিয়ে যাই। আচ্ছা একটা একটা করে নিই, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে আমি শুধু নিচের সংখ্যাটাকে নিই, নিচেরটা ভাগে আছে, ডান দিকে গেলে কি হবে? গুণে হবে,
তো মাইনাস ফাইভ নিচে টু ইন্টু এখানে সিক্স হলো, তো এখানে কিন্তু গুণে আছে পাঁচ, ঠিক আছে, বা এটাকে ফাইভ ওয়াইও লিখতে পারো কেউ যদি লিখতে চাও হলো। এখন দেখো দুই দিয়ে ছয় কে ভাগ যাবে কত হবে, তিন দুগুণে ছয়, বুঝতে পারলাম এই অবধি, রয়ে গেল কত বার দিকে ওয়াই ইন্টু ফাইভ, তো পাঁচটা আবার ওয়াই সাথে গুণে আছে, টান দিয়ে গেলে কি হবে ভাগে হবে, তো মাইনাস ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ, এই ফাইভটা কোথা থেকে আসলো, এই ফাইভটা কিন্তু গুণে ছিল ওয়াই সাথে এখানে ভাগে চলে আসলো, ঠিক। এবার পাঁচ পাঁচ দাও কেটে, বা ওয়াই ইকুয়ালস টু কত হয়ে গেল তাহলে তিন, মাইনাস আছে একটা সেই জন্য মাইনাস, পেয়ে গেলাম আমরা ওয়াই এর মান, যে যুদ্ধটা আমরা করেছিলাম এতক্ষণ কার জন্য, ওয়াই এর মানের জন্য পেয়ে গেলাম। এখন আমরা করব কি, আমরা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেব, হয়তো একে নয়তো দুয়ে, তো আমরা এর আগের বার একে বসিয়েছিলাম, এখন আমরা দুয়ে বসাবো ওয়াই এর মানটা, যাতে তোমাদের মনে সন্দেহ না থাকে যে একে বসালি নাকি মানটা না আসে। তো আমরা এখন ওয়াই এর মান কোথায়, দুই নঙে বসিয়ে পাই, দুই নঙে বসে, দুই নং সমীকরণ কি ছিল, এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়ালস টু থ্রি, আগে সমীকরণটা লিখে নিলাম, তো এখন ওয়াই এর মান কত, মাইনাস থ্রি বসিয়ে দেবো, আগে এক্স ছিল মাইনাস নিচে থ্রি, আর ওয়াই এর মান এখানে কত, মাইনাস থ্রি, উপরে বসিয়ে দেবো মাইনাস থ্রি, ইকুয়ালস টু কত ছিল ডান দিকে, থ্রি ছিল, লক্ষ্য করো এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, এরকম সিচুয়েশন যদি থাকে মাইনাস মাইনাস মানে এখানে একটা ইনটু আছে বলতে পারো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো এই মাইনাসটার এই মাইনাসটা এই মাইনাসটার এই মাইনাসটা গুণ হয়ে কি হবে, প্লাস হয়ে যাবে, তো এক্স প্লাস থ্রি, থ্রি কাটা কত এক, কারণ তিন একে তিন, বুঝতে পারলাম, তো আমি এখন এদিকটা লিখছি, বা এক্স ইকুয়ালস টু এই একটা বাঁদিকে যুগে আছে, ডান দিকে গেলে কি হবে, বিয়োগে হবে, ঠিক, এক্স ইকুয়ালস টু তিন থেকে এক চলে গেলে কত হবে দুই, তো আমরা এক্স এর মান পেয়ে গেলাম দুই, ওয়াই এর মান পেয়েছিলাম মাইনাস তিন, দেখবে কিন্তু এভাবে এরো এরো দিয়ে কিন্তু করতে যাবে না, আমি নিচে জায়গা নেই সেই জন্য ডান দিকে লিখেছি, তোমাদের খাতায় জায়গা থাকলে ডান দিকে লিখবে না, কিন্তু অনেকে এই ভুলটা করে থাকে সাধারণত, আমি তার জন্য আগে থেকেই বলে দিই আমার জায়গা নেই নিচে সেই জন্য কিন্তু আমি লিখেছি, ঠিক আছে, তো আমি এক্স এর মান পেয়ে গেলাম কত দুই, আর ওয়াই এর মান মাইনাস তিন, তো আমরা লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান, সুতরাং নির্ণেয় সমাধান, সমাধান এক্স ইকুয়ালস টু টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস থ্রি পেয়ে গেলাম, তো আমরা আজকে অপনেন পদ্ধতিতে দুটি অঙ্কের সমাধান করলাম, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি সামনের দিন আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা আগামী দিন বজ্রগুণন পদ্ধতি অথবা তুলনামূলক পদ্ধতিতে সমাধান করব এরকম দুটি সমীকরণ যুক্ত অঙ্কের, ঠিক আছে, আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে সামনের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।